Hello everyone this is Arko Pundesh and welcome to my Git and GitHub Bangla বর্তমান সময়ে কোন একজন ফ্রেশার যদি কোন একটা জব ইন্টারভিউ দিতে যায় আমি বিশ্বাস করি তাকে তার কোডিং স্কিলের পাশাপাশি Git নিয়ে অন্তত বেসিক আইডিয়াটুকু থাকতেই হবে কারণ বর্তমানে Git এবং GitHub এটা মোটামুটি 60 to 70% ডেভেলপমেন্টের সাথে জড়িত। সুতরাং কেউ যদি Git এবং GitHub এর ব্যাপারে প্রপার আইডিয়া না রাখে সে আসলে অনেকের থেকে অনেকটাই পিছিয়ে পড়বে সো এই প্লেলিস্টের মূল উদ্দেশ্য হচ্ছে একদম গিট এবং গিট হাত কীভাবে কাজ করে এটার ওয়ার্ক ফ্লো কেমন সেখান থেকে শুরু করে কিভাবে আমরা গিট ব্যবহার করতে পারি এবং দিন শেষে কিভাবে ইন্টারভিউয়ের জন্য আমরা প্রিপেয়ার হতে পারি অ্যান্ড বড় প্রজেক্ট ম্যানেজ করতে পারি সেই পুরো বিষয়টা আমরা এই পুরো প্লে লিস্টে আলোচনা করি সো শুরুতে চলুন দেখে আসা যাক যে এই প্লে কি কি কী থাকছে ফার্স্ট অফ অল গিট এবং গিট হাব এগুলো কি এটা নিয়ে আমরা ইন ডেপথে অর্থাৎ গিট ব্যাসের সাহায্যে আমরা কীভাবে কিট ব্যবহার করতে পারি আমরা সেটা ভালো করে দেখবো এখানে মূলত কমান্ড কি বেশি ফোকাস করা হবে তবে আমরা শেষের দিকে কিছু গুই দেখব যেগুলোতে কাজটা অনেক ইজিলি করা যায় বাট কমন লাইনের আইডিয়াটা থাকা সব সবথেকে বেশি ইম্পর্টেন্ট তৃতীয়ত আমরা গিটের সাহায্যে আমরা কিভাবে প্রজেক্ট ম্যানেজ করতে পারি অর্থাৎ মাল্টিপল পার্সেন যখন কাজ করে সেই জিনিসগুলোকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা দেখব এবং বিভিন্ন টুলসের ব্যবহার দেখব অর্থাৎ আমরা যে কমন লাইনে যে কাজগুলো করব সেগুলো বিভিন্ন টুল ব্যবহার করে একটু ইজিলি করা সম্ভব সেই টুলগুলো আমরা দেখব বাট শুরুতে আগে কমান্ডের উপরে পুরো দক্ষতা আসার পরে আমরা অন্য টুলে যা এখন প্রশ্ন হতে পারে বিভিন্ন টুল যদি থেকে থাকে তাহলে কমান্ড লাইন ব্যবহার করার আসলে কি প্রয়োজনীয়তা ফার্স্ট অফ অল এমন অনেক সিনারিও আছে যে জায়গাগুলোতে আমরা এই সকল টুলগুলো ব্যবহার করতে পারবো না আমাদেরকে পুরোপুরি কমান্ড লাইনের উপর বেস করেই কাজ করতে হবে যেমন আমরা যদি কখনো কোনো একটা সার্ভার সাইডে কাজ করতে যাই কোনো একটা সার্ভারে কাজ করতে যাই আমরা দেখবো থার্ড পার্টি মোস্ট অফ অ্যাপ্লিকেশনকেই আসলে হোয়াইট ফ্ল্যাগ দেওয়া হয় না অর্থাৎ সেখানে ইনস্টল করতে দেওয়া হয় না সেখানে শুধুমাত্র গিটের এই কমান্ড প্রমটাই থাকে সুতরাং তখন যদি আমাকে কাজ করতে হয় আমি আসলে এই গুই কিংবা থার্ড পার্টি যে টুলগুলো যেগুলো ইজি সেগুলো পাবো না আমাকে কমান্ড লাইনে কাজ করতে হবে এই জন্য এই পুরো টিউটোরিয়ালটাতে আমরা সবকিছু কমান্ড লাইনে করা শিখব নেক্সট এই প্লে লিস্টটি আসলে কাদের জন্য ফার্স্ট অফ অল এটা স্টুডেন্টদের জন্য মূলত সেই সকল স্টুডেন্টদের জন্য যারা আসলে ফাইনাল ইয়ারে আছে কিংবা শেষের দিকে আছে এবং মাল্টিপল পার্সেন মিলে একটা টিমে প্রজেক্ট করছে সেই প্রজেক্টটাকে ম্যানেজ করার জন্য তাদের গিটটা প্রয়োজন পারে দ্বিতীয়ত ক্যান্ডিডেট ফর আইটি জব ইন্টারভিউ অর্থাৎ যারা ইন্টারভিউ দেওয়ার জন্য অর্থাৎ যে কোনো আইটি কোম্পানি শুধুমাত্র কম্পিউটার ক্ষেত্রেই না আরো বিভিন্ন ক্ষেত্রে এখন গিট ব্যবহার করা হচ্ছে আমি জন্য ব্যবহার আইটি যারা ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হচ্ছে তাদেরকে আহ এসিএম বা প্রবলেম সলভিং এস কিউএল ডিজাইন প্যাটার্ন সফটওয়্যার লাইফ সাইকেল এগুলোর পাশাপাশি গিটের ব্যাপারেও একটা মোটামুটি আইডিয়া নিয়ে যেতে হবে জিনিসটা কিভাবে কাজ করে এবং তৃতীয়ত পিপল উইথ ফিউ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তো এই ব্যাপারটা আসলে কি আমরা দেখেছি যে অনেক সময় অনেকে জব শুরু করে কিন্তু তারা আসলে গিট রেগুলার ব্যবহার করছে কিন্তু স্পেসিফিক কিছু তারা তারা মনে রেখেছে সেটা কাজ করে আসলে জানে না কমান্ড গুলো কি মিন করে অথবা অনেক ক্ষেত্রে তারা আসলে আসলে থার্ড ব্যবহার করে যেমন গিট ডেস্কটপ রয়েছে এই টাইপের সফটওয়্যার গুলো ব্যবহার করে যেটাতে ইজিলি কাজগুলো হয়ে যায় কিন্তু কমান্ড লাইনে কিভাবে কাজ করতে হয় সেটা জানে না সো এই পুরো প্লে আসলে তাদের জন্য কারণ আমরা একদম বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো এই গিট দিয়ে কি কি করা সম্ভব এবং কিভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখব তো আশা করছি এই প্লেলিস্টের সবগুলো ভিডিও আপনাদের প্রচুর কাজে আসবে সো নেক্সট এপিসোড পর্যন্ত ভালো থাকবেন